হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ক্যাপকাট এর মোবাইল ভার্সনটা কোনো ইমুলেটার ছাড়াই সহজে আপনার পিসিতে রান করতে পারবেন। সো এর জন্য প্রথমে আপনাকে গুগল ক্রোমে যেতে হবে। তো এখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে www. দেখুন চলে আসছে অলরেডি, এই যে ক্যাপকাটের যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনাকে প্রবেশ করতে হবে। সো আমরা প্রবেশ করলাম এখানে। দেন এখানে আপনি দুইভাবে এটাকে ইউজ করতে পারেন, এক হচ্ছে ক্লাউডে আপনি কীভাবে ইউজ করবেন, দেখুন গেট স্টার্টেড ফর ফ্রি। সো এখানে যদি আপনি এটাকে ইউজ করেন এভাবে, তাহলে আপনি ফোনে আপনার ল্যাপটপে ইনস্টল করা ব্যতীত কাজ করতে পারবেন। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে যে ফাইলগুলো আপনি এক্সপোর্ট করবেন সেখান থেকে আপনাকে আবার পুনরায় ডাউনলোড করে আপনাকে ব্যবহার করতে হবে। সো আমরা চাচ্ছি না যে এটাকে আমরা ক্লাউডে ব্যবহার করব, আমরা চাচ্ছি এটাকে সরাসরি আমাদের পিসিতে কীভাবে ইউজ করা যায়। তো তার জন্য আপনি এখানে সরাসরি ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনাকে 333 MB এই অ্যাপসটা ডাউনলোড করতে বলবে। সো অলরেডি আমি এটা ডাউনলোড করে ফেলেছি, সো আমি আর ডাউনলোড করতে চাচ্ছি না, আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে এটা আসলে কাজ করবে। সো প্রথমে দেখুন এই যে ইনস্টল করা অ্যাপসটা, ক্যাপকাটটাকে আগে ওপেন করবেন। সো ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে সাইন ইন করে নেব। এটা সাইন ইন না করলেও কাজ করবে, কিন্তু সাইন ইন করার প্রয়োজনটা হচ্ছে যদি আমরা সাইন ইন করি তাহলে আমরা সহজেই এর যে ওয়াটারমার্কটা আছে ক্যাপকাটের সেটাকে রিমুভ করে দিতে পারবো। সো আমরা সাইন ইনটা করে নিই আসলে। তো আপনি এখানে ফেসবুক অথবা আপনার গুগলের মাধ্যমে সাইন ইন করে নিতে পারেন। তো আমরা এখানে গুগলের মাধ্যমে সাইন ইন করে নিই, সরি। আচ্ছা আমরা একটা জিমেল আইডিতে এখানে সাইন ইন করে নিই। তো দেখুন সাইন ইনটা কিন্তু অলরেডি হয়ে আসছে, এখানে আমাদের একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিছে। সো এখন আমরা স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করি, পেজটা আমরা কেটে দিয়ে নিই। আচ্ছা ওকে। তো দেখুন আমাদের ক্যাপকাটটা কিন্তু ওপেন হয়ে গেছে, এখন আমরা এটাকে মোবাইলের মতো ব্যবহার করতে পারবো। সো তার আগে আপনি এখানে একটা ফাংশন চেক করে নিতে পারবেন যে আসলে আপনার পিসির পারফরমেন্স অনুযায়ী এটা কাজ করবে কি না। সো তার জন্য আমরা মেনু বারে গিয়ে গ্লোবাল সেটিংসে যাবো। যাওয়ার পরে এখানে দেখুন পারফরমেন্স নামে একটা অপশন পাবেন। সো এখানে যাওয়ার পরে দেখবেন এগুলা টিক মার্ক করে দেওয়া আছে কি না। ওকে, সো যদি থাকে জাস্ট এখানে ক্লিক অন সেভ, নাও ইটস রেডি টু এডিটিং ইউর ভিডিও। সো যে ফাইলটা আপনি এখানে এডিটিং করতে যাচ্ছেন জাস্ট এখানে ফাইলটা ধরে এখানে ইনপুট করে সেটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলে আপনার ফাইলটা এখানে চালু হয়ে যাবে। সো দেন আপনি চাইলে এখান থেকে সহজেই মোবাইলের ফাংশনের মতো অনেকটা এটা মোবাইলে আমরা যে ক্যাপকাটটা ইউজ করি অনেকটা তার মতো, সো তার মতো আপনি এখান থেকে দেখে খুব সহজেই এডিট করতে পারবেন। সো আপনারা যদি চান যে কীভাবে আসলে এডিটটা আমরা শুরু করব সেই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য, সো আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য। সো আজকে ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।